আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে টুইন বেবি থিমের একটি ডেকোরেশন শেয়ার করব। আর এক একটি যে আপু অর্ডার করেছিলেন, আপু আমাদের পেজে আগেও কেক অর্ডার করেছিলেন, আর এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। তবে আপু বলেছিলেন টুইন বেবির জন্য যেহেতু কেক, তাই একটি ছেলে এবং একটি মেয়ের ডল বসিয়ে দেবেন। তবে ডলটা অবশ্যই এডেবল হতে হবে, মানে ফন্ডেন্ট দিয়ে তৈরি করতে হবে। তাই আমি আপুর পছন্দ মতো আপুর পাঠানো ছবি অনুযায়ী, মানে আমি কিছু ছবি কালেক্ট করে দিয়েছিলাম, আপু সেখান থেকে একটি ছবি বেছে নিয়েছিলেন, নিয়ে আমাকে বলেছিলেন যে এখানে বেবিগুলো একটি ছেলে এবং একটি মেয়ে হবে, সেভাবেই বানিয়ে দিবেন। তা আমি এখানে যে ডেকোরেশনটা, যে ডিজাইনটা ফলো করে আমি এটা করেছিলাম, সেই ডিজাইনটার ছবি আমি মোবাইলে দেখিয়ে দিলাম। জাস্ট এখানে দুটো মেয়ের ছবি ছিল, তবে এখানে একটি ছেলে এবং একটি মেয়ের ছবি হবে। তা ডিজাইন অনুযায়ী এখানে মাঝে একটি ফন্ডেন্ট বিছিয়ে দিয়েছি, মানে ফন্ডেন্টের বেস বিছিয়ে দিয়েছি, পাশে ক্রিম দিয়ে এর পাশে কিছু ঘাসের ইফেক্ট করে দিচ্ছি, এবং এখানে কিছু ছোটো ছোটো ফ্লাওয়ার বসবে। আর যে ডলটা ইউজ করতে হবে সেটা ছিল ফন্ডেন্টের, আমাকে হাতে তৈরি করতে হয়েছে। আর আমার পেজে এ ধরনের ডল, ফন্ডেন্ট ডলের অনেক অনেক মানে কেকের ডিজাইন আছে। আর এই ডিজাইনটা একটু আলাদা ছিল, যেহেতু টুইন বেবি, আমি এই ধরনের টুইন বেবি ডলের কোনো ডিজাইন আগে করি নাই। তা আমার কাছে ভালো লেগেছিলো ডিজাইনটা, তাই আপুকে আমি ছবিটা পাঠিয়েছিলাম। আরও বেশ কিছু ছবি পাঠিয়েছিলাম, তার মধ্যে আপু এই ডিজাইনটাই সিলেক্ট করেছেন। তো এখানে আমি একটি মেয়ে বেবির ডল তৈরি করে নিয়েছি, যেহেতু ফন্ডেন্টের কাজ একটু সময় সাপেক্ষে, দীর্ঘ সময় সাপেক্ষের কাজ, তাই সম্পূর্ণ ডিটেল দেখানো পসিবল হয় না বলে আমি এখানে সম্পূর্ণ ডিটেলভাবে দেখাতে পারি নাই। ছোটো ছোটো করে ক্লিপস আমি নিয়ে নিয়েছি এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। ফন্ডেন্টের যে কোনো ধরনের ডেকোরেশন পিস তৈরি করা খুব মানে কষ্টসাধ্য বিষয়, আর খুবই বেশি সময় প্রয়োজন হয়। একটি ফন্ডেন্ট কেকের ডেকোরেশনের টাইম দিয়ে, মানে আমরা একটা ফন্ডেন্ট কেক তৈরি করতে যে পরিমাণ সময়টা ব্যয় করি, সেই টাইমের মধ্যে আমরা যদি একটা ক্রিম ডিজাইন কেক করি, তাহলে 6 থেকে 7টি বা তারও বেশি কেক ডেকোরেশন করে ডেলিভার করা পসিবল। সো এখন আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে একটি ফন্ডেন্ট ডেকোরেশনের কেক কেন এত বেশি প্রাইস নেওয়া হয়। আমরা যদি অ্যাকুরেটলি, যদি যে সময়টা ব্যয় হয় একটি কেকের পিছনে, সেই সময়টাকে ধরে যদি আমরা কেকটাকে প্রাইসিং করতাম, তাহলে এর প্রাইস অনেক অনেক বেশি হতো। কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড মাপের একটি প্রাইস নিচ্ছে, যেটা নিলে আমাদের কাছে মনে হবে না যে হ্যাঁ আমাদের কষ্টটা ব্যর্থ হয়েছে, মোটামুটি আমাদের সময়টার মূল্যায়নও হবে, আমরা সেই ধরনেরই দামটা নিয়ে থাকি। তাই যারা অনেকেই যারা জানেন না যে ফন্ডেন্টের কেকের কেন এত প্রাইস নেওয়া হয়, তাদের জন্যই আর কি এই বিষয়গুলো ডিটেলভাবে বলা। কারণ ফন্ডেন্ট কেকের ডেকোরেশন করতে যে পরিমাণ সময় ব্যয় হয়, তার তুলনায় একটি ক্রিম কেকের ডেকোরেশন করা অনেক কম সময় লাগে। সো যারা মানে বিষয়গুলো বোঝেন না, তারা মনে করেন যে আমরা মানে অযথা এত দাম ধরে থাকি বা অযথা এত দাম নিয়ে থাকি। আপনাদেরকে যদি আমি এই ভিডিওর মাধ্যমে, আমি যে এই সামান্য যে ছোটো ছোটো ক্লিপস নিয়েছি, সেই ক্লিপসের যে রিয়েল ভিডিও টাইমিংটা, সেটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম, তাহলে এই ভিডিওর লেন্থ হয়ে যেত এক ঘন্টা প্লাস হয়ে যেত। ছোটো ছোটো ক্লিপসগুলোকে মিলিয়ে যদি রিয়েল টাইমটা যদি আমি আপনাদের শো করতাম। সো আমরা তো ভিডিও তৈরির প্রয়োজনে এগুলোকে এডিট করছি এবং স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এই যে ছোটো ছোটো কাজগুলো আমরা করছি, এগুলো করতে প্রচুর সময় লাগে। আর হাতে একটি পুতুল তৈরি করার বিষয়ে বুঝতেই পারছেন কতটা নিখুঁতভাবে করতে হয় এবং কতটা সময় নিয়ে, ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয়। তো এগুলোর তো কোনো আর্থিক মূল্যায়ন হয় না, তাই না? তাই আপনি কি আপনার একজনের সময়ের কোনো উপযুক্ত মূল্যায়ন করতে পারবেন টাকা দিয়ে? কখনোই পসিবল না। তাই যেটা যেহেতু আমাদের বিজনেস, আমাদের বিজনেসের খাতিরে যতটুকু নিতে হবে আমরা অতটুকু দামই নিয়ে থাকি। আর যেহেতু ডিজাইনটা পারফেকশনের ব্যাপার আছে, আপনাকে 100% আমাকে সেম করে দিতে হবে। আমি যদি 19 আর 20 বা 15-20 করে দিই ডিজাইনে পার্থক্য, তাহলে কি আপনি কি অ্যাকসেপ্ট করবেন? করবেন না, তাই না? তা একটি জিনিসের পারফেকশনের তো মূল্যায়ন আছে, তাই না? আপনি তো একটি কেক যে কোনো একটি পেজে 300 টাকা তো পাবেন, আবার দেখা যায় 3000 টাকা তো পাবেন, তাই না? তো এখানে এই দামের যে পার্থক্য, তাকে বুঝতে হবে তার কাজেরও পার্থক্য রয়েছে। সো আপনি আসলেন, বললেন যে কি দিয়ে কেক বানান, এত দাম কেন, এত দামটা একটু বেশি হয়ে গেল না, এই যে বিভিন্ন ধরনের মন্তব্যগুলো করেন, তো অবশ্যই একটু ভেবে চিন্তে মন্তব্যগুলো করবেন, তাতে করে
আপনার সময়ও যেমন নষ্ট হবে না, আমাদের সময়টাও নষ্ট হবে না। দীর্ঘ সময় আলাপ আলাপ চাইতে পরে বা কনভারসেশনের পরে যখন আপনার লাস্ট মুহূর্তে বলেন এত দাম ধরছেন বা অন্য পেজে তো এত দাম এই এত কমে বিক্রি করতেছে, আপনি কেন এত দাম, ভাই অন্য পেজের সাথে কাজগুলো একটু তুলনা করবেন। যদি মনে করেন যে আমার থেকে বেটার কাজ করছে, অবশ্যই আপনাকে অল্প দামে বেটার কাজটা নেওয়াটাই বেটার হবে। সো এই ধরনের আজেবাজে মন্তব্য করে নিজের সময় নষ্ট করা উচিত না, আমাদের সময় নষ্ট করা উচিত না। যে আপু একে একটু অর্ডার করেছিলেন, আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কাজ করার জন্য। নেক্সটও ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আশা রাখছি। তা এই ছিল আমার আজকের ভিডিও। এই পুতুলগুলো কিন্তু খাওয়া যাবে, এই কেকের ব্যবহৃত প্রত্যেকটা জিনিসই এডিবল, খাওয়া যাবে। সো যারা এই ধরনের কেকগুলো অর্ডার করতে চান আমাদের পেজে, তো অবশ্যই 2-3 দিন আগে আমাদের পেজে নক দেবেন। আর যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখছেন, অবশ্যই মন্তব্য করে যাবেন কেমন লাগছে, কোনো মতামত থাকলে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।